বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছে গিয়েছিল তার গ্রেফতারের খবর। শুক্রবার সকালে ডেহেরি অন সোনে পৌঁছে যান ধৃত মোহাম্মদ ইকবালের মেয়ে ও ছেলে, সঙ্গে আত্মীয় পরিজনরা। সকাল 7:30 ডেহেরি অন সোন স্টেশনে গিয়ে পৌঁছয় সিআইডি। স্টেশনে পৌঁছে গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা ইকবালকে হেফাজত নেন তাঁরা। সকাল 8:00 জিআরপি অফিসে বসেই দফায় দফায় জেরা করা হয় ইকবালকে। সকাল 9:00 প্রক্রিয়া শুরু হয় ইকবালকে লক আপ থেকে বের করার। দুপুর 12:30 ডেহেরি অনসনের লক আপ থেকে বের করা হলো ইকবালকে। তাকে নিয়ে গয়া রেল আদালতের উদ্দেশ্যে রওনা দেয় সিআইডি। ডেহেরি অনসন থেকে গয়ার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। প্রথমে ঠিক হয় ট্রেনে করে নিয়ে যাওয়া হবে ইকবালকে, কিন্তু ট্রেন লেট থাকায় সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় সিআইডি। দুপুর 12:35 ইকবালকে নিয়ে সড়ক পথে গয়া রওনা দেন সিআইডি গোয়েন্দারা। দুপুর 2:30 গয়া রেল আদালতে নিয়ে আসা হয় মোহাম্মদ ইকবালকে, কিন্তু ম্যাজিস্ট্রেট ছুটিতে থাকায় তাকে তোলা যায়নি আদালতে। বিকেল 5:00 ঠিক হয় সন্ধ্যায় ইকবালকে নিয়ে যাওয়া হবে এক ম্যাজিস্ট্রেটের বাড়িতে। সেখানে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানাবে সিআইডি। প্রকাশ সিংহ ও কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ, গয়া।